প্রিয় ভাইরা আমার, এই অবস্থায় আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই অবস্থায় থাকার জন্য একটা ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আপনাদেরকে যে আমি কোরআন থেকে ডাইরেক্ট কথা বলতেছি, আপনাদের খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? আমি আসলে এমনই যে মাহফিলে যাই, কোরআনের আয়াত শোনাই বেশি বেশি, হাদিস শোনাই বেশি বেশি, এতে করে আমারও সওয়াব, যারা শুনে তাদেরও সওয়াব। এক একটা অক্ষরে আল্লাহ তাআলা দশ জনে একদান করে। এমনও তো হতে পারে এই আয়াতগুলো শুইনা জীবনের তোরে সোজা হয়ে যাবে, আর কোনোদিন হ্যাঁ আল্লাহর কাছে অন্যায় করবে না, হতে পারে না? আল্লাহর কথাই সবচেয়ে বড় কথা, আল্লাহর কথার চেয়ে সুন্দর কথা আর সুন্দর ওয়াজ আর হতে পারে না। কাজেই মনোযোগ দিয়ে একটু শুই নেন, কষ্ট নেন না, যে এই জিন্দগিটা স্থির রাখার জন্য, ধরে রাখার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা কয়েকটা পরামর্শ দিয়েছেন। পরামর্শটা বলবো, শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون. দুনিয়াতে যতদিন থাকবা সুন্দর কইরা শুধু এই কোরআনটারে মানবা, সুন্দর কইরা তোমার রাসূলকে মানবা, সুন্দর কইরা আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবা, সুন্দর করে মানতে হবে। মানার তো ধরন আছে। মনে করেন আপনার বড় ভাই এলাকার এমপি সাহেব, উনি আপনাকে একটা আকাম অথবা অপছন্দনীয় কাজের নির্দেশ প্রদান করেছেন, এরকম একটা কাজ করার জন্য বলছেন, এই তুই এটা কর, তুই হেরে যায় মেরে দিয়া। আপনি আসলে তখন মনে মনে বলতেছেন যে আল্লাহ, উনি যদি আজকে এমপি না হইতো তাইলে ওনার কাজ, ওনার এই কাম আমি জিন্দগিতেও করতাম না। তারপর আপনি বাধ্য হয়ে যায় করছেন, কি করা যদি না করে তাইলে পরবর্তীতে আমার পিঠে মারি বলব। এইটা একটা মানা। আরেকটা মানা হলো মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, খুব জ্ঞানী গুণী মানুষ, আখলাকওয়ালা মানুষ, চরিত্রবান মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, কোনোদিন অন্যায় বিচার করেন নাই, এরকম একজন মুরব্বী বলছে যে বাজান তুমি এই কাজটা করো, অর্ডার পায় আর দেরি নাই। যে চাচা আপনি কি বলেন, আপনার কাজটা করে দেব না, আপনি এলাকার এমন একজন মুরব্বী যে সবার মান্যবর, আপনার কাজটা অবশ্যই করব। বাস আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই, এই দুই মানার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তা আপনি যখন মানবেন আল্লাহর কালামকে, তা আল্লাহ বলছেন আল্লাহ তাআলা শক্তিশালী, আল্লাহ বানাইছেন, এখন হুকুম না মানা উপায় আছে, এই জন্য মানি আর কি, এটা একটা মানা। আর সুন্দর কইরা অজু কইরা একবারে মসজিদটাকে ভরপুর কইরা, সবাই মিলা মসজিদটা যত্ন কইরা, সবাই মিলা সুন্দর কইরা নামাজ শিখা, তারপরে নামাজে দাঁড়াইয়া আল্লাহর হুকুম মনোযোগ সহকারে ইখলাসের সহিত পালন করা, এটা একটা বিষয়। আপনাদের একটা ঘটনা দিয়ে উদাহরণ দিলে বলবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়াছেন, দুইজন লোক আসছে, একজন মুসলমান নামদারি আর একজন ইয়াহুদি, দুইজনে মিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলমান, তার কাছে আমি জমি পাই, জায়গা পাই, এই এই জমিন এই বিষয়ে আমি মুসলমান, আপনি কি বলেন? বিশ্ব নবী ভালো করে চাইয়া দেখলেন, ওই জমিন বা বিচার ফয়সালা ইহুদির পক্ষে যায়। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে দিলেন। মুনাফিক মুসলমান মনে করলো ওমরের কাছে গেলে হয়তো একটা সমাধান হবে। এবার ওমরের কাছে যায় সানি করলো, বলল ওমর শুনো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, এই ফয়সালা দিছি, আমি তো মুসলমান, তুমি একটা কিছু করো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু দাঁড়াও, আসতেছি। ঘর থেকে বের হয়ে তার কল্লাটা একবারে জমিনে ফালায় দিলেন, রব রব পড়ে গেল, ওমর মুসলমান হত্যা করেছে, তার বিচার হবে, ফয়সালা ওমরকেও হত্যা করে ফেলা। রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন,
حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. رب العالمين بولين তার সত্তার কসম করে হে মুহাম্মদ আমি আমার সত্তার কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত তোমার বিচার ফয়সালা সন্তুষ্ট চিত্তে না মানবে ততক্ষণ পর্যন্ত তুমি ততক্ষণ পর্যন্ত ওই লোক মুসলমান হতে পারবে না মুমিন হতে পারবে না কে বলেছেন কে বলেছেন আরে বলেন না কে বলেছেন আমি আপনি বাটপারি কইরা সিটারি কইরা চিটিংবাজি কইরা আল্লাহর সাথে ঘুরায়া ফিরায়া বুঝাইতে পারলাম বুঝ দিতে পারলাম কিন্তু আল্লাহর সামনে বুঝ দেওয়ার ক্ষমতা কারো আছে আল্লাহ অন্তরের খবর রাখেন কি রাখেন না আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর হ্যাঁ আল্লাহ অন্তর্যামী কেউ সার পাবে না কেউ না কেউ না আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا কর্ণ শক্তি চক্ষু শক্তি দিলের শক্তি অন্তর এই সবগুলো আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে মনে মনে একটা ভাবলেন আর ভাবলেন যে আল্লাহ ধরবে না আল্লাহ জানে না কিছু না হ্যাঁ এরকম হবে না ভাই ভাই আপনার আমার ডানে বামে সামনে পিছনে ভিতরে বাহিরে সুখ্যাতি সূক্ষ্মভাবে সমস্ত কিছুর খোঁজখবর রাখেন কে ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন তোমরা যা কিছু করো সব কিছু দেখেন সব কিছু পর্যবেক্ষণ করেন তিনি আমাদেরকে বানাইছেন সব কিছু আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা বিষয়ে কাজেই বাটপারি করার সিটারি করার কোনো মাধ্যম নাই আছে নাই কাজেই কোরআনটাকে মানতে হবে সুন্দর কইরা মনোযোগ দিয়া ভালো কইরা পারবো না ইনশাআল্লাহ একটু হাত তুলে আল্লাহকে দেখান আয় আল্লাহ এই এলাকার মুসলমানেরা তোমাকে সুন্দর করে মানবে তোমার হাবিবের সুন্নত সুন্দর করে মানবে ইনশাআল্লাহ বলেছে আল্লাহ তোমার দুহাই দিয়ে তোমার সামনে আত্মসমর্পণ করেছে তোমাকে দেখায়া দুই হাত উত্তোলন করেছে আল্লাহ এলাকার সবাইকে তুমি কবুল করে নাও সমস্ত মুসলমানদের কবুল করে নাও।